পোশাক নিয়ে আবার যে কারণে ট্রোলড পরিণতি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন টাতখোলা আকাশী রঙের ড্রেস মুম্বাইতে ফিল্ম প্রমোশনে গিয়েছিলেন পরিণতি চোপড়া আর সেই পোশাক নিয়ে তীব্রভাবে ট্রোলড হতে হয় পরিণতিকে একে তো এক কেমন পোশাক তার উপরে তা কেন সামলাতে পারছিলেন না তা নিয়েও ট্রোলিং নমস্তে ইংল্যান্ড এর প্রমোশনে এসেছিলেন পরিণীতি সঙ্গে ছিলেন অর্জুন কাপুর পাপারাজ্জিদের দিকে পোস্ট দিতে এগিয়ে আসছিলেন অভিনেত্রী পোশাক নিয়ে কেমন যেন অস্বস্তি অস্বস্তি ভাব কখনো নিজের পোশাক ঠিকঠাক করছেন কখনও এলোচুল সেট করছেন ছবিগুলি দেখে অনেকেরই মনে হয়েছে যে পোশাক তিনি পরেছেন তা আদৌ ক্যারি করতে পারছেন না পরিণীতি ইনস্টাগ্রামে একজন লিখেছেন যে কোনো পোশাকে পরিণীতি প্রায় সবসময়ই কনফিডেন্ট তবে ইদানিং ওজন কমানোর পর থেকে নিজের পোশাক নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা দেখছি পরিণীতির। আর পরক্ষণেই আরেকজন জুড়ে দিলেন কি দরকার এই ধরনের পোশাক পরার যেটা সামলাতেই পারেন না কেউ তো আবার অভিনেত্রীর পোশাক আর শরীর জুড়েও বিদ্রুপ করেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে সোজা লিখে দিয়েছেন পোশাকটাই তো খুব টাইট মনে হচ্ছে যেন ও শরীর লেপটে আছে ঠিকঠাক ফিটি তো হচ্ছে না দু হাজার ষোলো সালেই ফ্যাট থেকে ফিট হয়েছেন পরিণীতি এর আগেও ট্রোল্ড হতে হয়েছিল তাকে সেবারও সেই বডি সেমিং তখন পরিণীতির বক্তব্য ছিল এগুলোকে বরাবরই আমি মজার ছড়ে ডিল করে এসেছি কেন রোগা হতে গেলেন এই প্রশ্নও ঘুরে ফিরে আসে পরিণীতির কাছে আর তাতে অভিনেত্রীর সোজাসাটা উত্তর ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে বলিউডের হিরোইন করে পাঠিয়েছেন আর ওই মনোবলই আমাকে রোগা হতে সাহায্য করেছে বেশ কিছু ফ্লবের পর পরিণীতি আবার নতুন ছবিতে হাত দিতে চলেছেন নমস্তে ইংল্যান্ড এ পরিণীতি দেখা যাবে অর্জুন কাপুরের সঙ্গে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ